ভিন্নেই আতর টুপি জায়নামাজের দোকানে, তাই মন খারাপ ব্যবসায়ীদের। রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ মার্কেটের আতর টুপির দোকানগুলোতে ঈদের আগে থাকে ভিড়। করোনা পরিস্থিতি বদলে দিয়েছে। নতুন জামা জুতার সাথে ঈদের নামাজের জন্য টুপি, জায়নামাজ আর আতরেরও কদর রয়েছে যুগ যুগ ধরে। আর বাইতুল মোকাররম মার্কেটের এই দোকানগুলোতে মেলে নানা দাম আর রকমারি গ্রানের শত রকম আতর, টুপি আর জায়নামাজ। প্রতি শিশি আতরের দাম 100 টাকা থেকে শুরু করে 8000 টাকা পর্যন্ত, আর টুপি পাওয়া যায় 100 থেকে 5000 টাকার মধ্যে বিভিন্ন দামের। জায়নামাজ মেলে 300 থেকে 1500 টাকায়। জায়নামাজ অনেক কোয়ালিটি আছে, তার মধ্যে সর্বনিম্ন যেটা ওটা আপনার আমাদের 300-250 থেকে 300 টাকার মধ্যে একেবারে নিম্নটা। 1900 টাকা-1200 টাকা পর্যন্ত বিক্রি করি। মিশরি টুপি আছে, এছাড়া আরও আমাদের দেশি বিভিন্ন কোয়ালিটির টুপি আছে। সর্বনিম্ন তোলা 800 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 32000 টাকা পর্যন্ত আছে উদ আতরের। এরকম শিশি 100 টাকা থেকে আপনার 1000 টাকা পর্যন্ত আছে। এটা হলো আপনার স্বাভাবিকের ভেতর, আর এর চেয়ে ভালো নিলে আপনার আরও দামি আছে। অনেকেই বাইতুল মোকাররম মার্কেটের এসব দোকানে এসেছেন আতর, টুপি, জায়নামাজ কেনার উদ্দেশ্যে। যত কিছুর পরে জামা কাপড় দরকার নাই, একটু আতরের গ্রান হইলে ভালো লাগে আর কি। একটু রমজান ঈদ, এটা তো অবশ্যই আতর আমরা ফেভার করি। আতর আর টুপি দরকার, এ দরকারের কারণে আসছি আর কি। ঈদের নামাজের জন্য আর কি, আব্বার জন্য একটা টুপি নিলাম ও নিজের জন্য একটা। তবে বিক্রেতারা জানালেন অন্যান্য বছরের তুলনায় এবছর ক্রেতার চাপ অনেকটাই কম। এমনকি কোনো কোনো দোকানে দেখা গেল কেবল বিক্রেতারা বসে আছেন, পুরো দোকান ক্রেতা শূন্য। করোনার আগে যেরকম একটা মানুষ ফ্রি আসছিল, এখন তো একটু বাধাগ্রস্ত এবং সময় নির্ধারিত আছে, তার কারণে অনেক কাস্টমার অনেক সময় আসতে চাইলেও আসে না। আংশিক বেচা কিনা, অর্ধেক অর্ধেক বেচা কিনা, এবছর খুবই কম বেচা কিনা। ঈদের আগ মুহূর্তে ব্যবসায়ের এমন পরিস্থিতিতে বিপাকে আতর, টুপি, জায়নামাজের এই ব্যবসায়ীরা। সবাই চান দ্রুত এই অচলাবস্থা কেটে যাক, করোনা বিদায় হোক আর ব্যবসা চলুক আগের গতিতে। হিমেল খান, ডিবিসি নিউজ, ঢাকা।